আপনারা ভাবছেন যে ঝাড়খণ্ডে আবার এরকম জায়গা কোথায়? আজকে আপনাদেরকে নিয়ে যাব আমি মাইথন ড্যাম, যেটা কি পড়ছে ঝাড়খণ্ডে। এখন আমি রয়েছি হাওড়া স্টেশনে। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আপনারা কিভাবে যাবেন, আপনারা মাইথন ড্যাম কত টাকা খরচা হতে পারে, কোথায় কোথায় ঘুরবেন, সমস্ত রকম ইনফরমেশন থাকছে এই ব্লগে। সব থেকে প্রথমে আপনাদেরকে আসানসোলের জন্য ট্রেন ধরতে হবে। আপনাদের সুবিধার জন্য হাওড়া থেকে আসানসোল যাওয়ার যে ট্রেনগুলো রয়েছে সেগুলো আমি সব লিস্টে দিয়ে দিলাম। আর আমি আজকে যে ট্রেনে যাব সেই ট্রেন হচ্ছে 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটা কি 6:15 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে হাওড়া থেকে এবং 9:40 পৌঁছে দেয় আসানসোল জাংশনে। আসানসোল থেকে আপনারা বাস বা রিজার্ভ গাড়ি করে পরে আপনারা সহজেই পৌঁছে যাবেন মাইথন ড্যাম। সকাল সকাল পৌঁছে গেলাম এখন আমি মাইথন ড্যাম্পে। এই ড্যাম্পে ঘুরবে কোথায় কোথায়? দুটো জায়গা আপনাদের এখানে আছে, সেটা হলো আপনি বাঙ্গাল সাইডটাও ঘুরতে পারেন বা আপনি ঝাড়খণ্ডের সাইডটাও ঘুরতে পারেন। কারণ এই যে মাইথন ড্যামটা সেটা পড়ে বেঙ্গল এবং ঝাড়খণ্ডের মাঝখানে। তো চলুন প্রথমে আপনাদেরকে ঝাড়খণ্ড সাইডটা ঘোরাই, তারপর আপনাদেরকে বেঙ্গল সাইডে যে পিকনিক স্পটগুলো আছে সেগুলো ঘোরাবো। এই সাইডটা হচ্ছে ড্যামটা, দেখুন এখন প্রচুর পরিমাণে জল। মেন যে রাস্তাটা, এই রাস্তাটার মাঝখানে কিন্তু ড্যাম্পের যে গেটগুলো সেটা এখানে, এই যে দেখুন এগুলো গেট ড্যাম্পে। তো আমরা ড্যাম্পে পেরিয়ে এখন ঝাড়খণ্ডের সেই সাইডটায় চলেছি, যেদিকে কি খুব সুন্দর সুন্দর জায়গা আপনাদের ঘোরার আছে। এখানে পার্ক রয়েছে, তাছাড়া এখানে প্রতি বছর কিন্তু মেলা বসে এই সিজনের টাইম। তো চলুন আপনাদেরকে মেলাতে দেখাই কি কি এখানে রয়েছে সেগুলো একটু দেখি। আর যারা কি একটু ফুল পছন্দ করে তাদের জন্য এখানে ফুলের গার্ডেনটা কিন্তু রয়েছে। এটা আপনারা বাইরে থেকে দেখতে পারেন, কারণ ভেতরে ঢোকা পারমিশন তো নেই, বাট বাইরে থেকে সৌন্দর্যটা আপনারা অনুভব করতে পারেন। চারিদিকে ফুলে একদম সেজে আছে বাগানটা। সো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি বাবু বোটিং ঘাটে। এই ঝাড়খণ্ডের সাইডে আপনাদেরকে বোটিং করতে হয়, তো এই বোটিং ঘাটটা আমি রেকমেন্ড করবো। আর এদের যে বোটিং এর যে প্রাইস আছে সেটা কিন্তু সবসময় সেম থাকে, কারণ আমি একটা ডেডিকেটেড ভিডিও এই বোটিং ঘাটের বানাইছি। বাবু বোটিং ঘাটের 100 টাকা টিকিট নেই, এটা সিজন হোক অফ সিজন হোক সবসময় কিন্তু সেম টিকিট থাকে। তো তাও আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখন এই যেহেতু এখন ডিসেম্বর জানুয়ারি মান্থ, এই টাইমটাতে কত টাকা নিচ্ছে বোটিংয়ে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা 350 থেকে স্টার্ট নেই। আচ্ছা আর 100 টাকা বোটিং যেটা ছিল সেটা স্পিড বোর্ডে, তাই তো? পার পার্সন, তাই না? আচ্ছা আচ্ছা, ওটা আপনাদের বোটিং চার্জ নাকি? বাবু বোটিং ঘাটের এই হচ্ছে নৌকার রেট চার্টটা, যেটা কি এখানে খুব সুন্দরভাবে লিখে দিয়েছে, আপনারা চাইলে এখানে চেক আউট করতে পারেন। এখন আপনাদেরকে বাবু বোটিং ঘাটের কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই বোটটাকে এখন নতুন আনা হয়েছে 22 ফিটে। এই বোটটা কিন্তু অনেক বড় বোট, একটা স্পিড বোট বলা যায়, সেটাকে একবার দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে। এখানে পুরো জল জল, আর এটা জলের মধ্যে এটা বানানো হয়েছে, যেটা 22 ফিটের এই বোটিং বোটটা, এটা নতুন আনা হয়েছে, আপনারা এটা এখানে এক্সপিরিয়েন্স করতে পারেন। কালারটা বেশ দারুণ, এটা কত সিট? 22 সিট। আমি 22 আর এটার মোটর কত হর্স পাওয়ার আছে? 200 হর্স পাওয়ার। ওইটা যে আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমরা 3 দিন আগে নিয়ে এসেছি। আচ্ছা হ্যাঁ, এটা সুজুকির ইঞ্জিন নাকি? আচ্ছা এই এটা সুজুকির ইঞ্জিন 200 হর্স পাওয়ারের, আর এটা টোটাল 22 জনের ক্যাপাসিটি এটা। আচ্ছা আর এখানে দেখছেন সেফটির অনেক ধ্যান দেওয়া হয়েছে, সবাই কিন্তু লাইফ জ্যাকেট পরেই কিন্তু যাচ্ছে এই বোটের মধ্যে। আর এটার প্রাইস কত নেওয়া হচ্ছে, টাকা কত নেওয়া হচ্ছে পার পার্সন? 100 টাকা। আচ্ছা আচ্ছা, মানে যেমন যেই জায়গায় ঘুরবে সেই হিসাবে। তো এই হচ্ছে বাবু বোটিং ঘাটের ভিউ, এখন দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটকরা কিন্তু এসছে এখানে ঘুরতে। আর এই বোটটা এই কবে আনা হয়েছে, নতুন বোট এটা 22 সিটের, আর এটার মধ্যে 200 হর্স পাওয়ারের কিন্তু একটা 200। আর এটা অপারেটর নাকি? এ দাদা আমাদের অপারেটর দাদা, এ দাদাকে আমি এর আগেও দেখেছি, আমি ভিডিও বানিয়ে গিয়েছিলাম, কি জন্য নাম ছিল যে আমার ভিডিও আছে চ্যানেলে। তো এই দাদা এখন এই বোটটা আপনি অপারেট করছেন, তাই তো? আচ্ছা এই দাদাই অপারেট করছে। আর দেখুন খুব সুন্দর এখন ভিউ সকাল সকালের বলা যায়, সকাল তো নয় এখন প্রায় দুপুর হয়ে গেল। তো এই সব এই সময়টাই খুব সুন্দর একটা ভাইব, সবাই কিন্তু বোটিং করছে। তাছাড়া আপনারা যদি বোটিং না যেয়ে নৌকাতে যেতে চান তো নৌকাও যেতে পারবেন, এই ধরনের নৌকাও কিন্তু এখানে পাওয়া যায়।
আর দেখুন প্রচুর পর্যটকরা কিন্তু এখানে ঘুরতে এসছে এবং সবাই কিন্তু বোটিং করছে, দেখুন হয়ে যাচ্ছে। এখন আমি লাইফ জ্যাকেট পরে নিয়েছি আর এই বোটের মধ্যে আমরা বসে গেছি, নতুন বোট 200 horsepower-এর আর এই বোট আমাদের এবার ছাড়বে। চলুন কেমন এনজয় হয় আপনাদেরকে দেখে আমি বসে যাই, কারণ এটা অনেক স্পিডে চলবে, 200 horsepower-এর ইঞ্জিন। আমাদের এখানে আসতে 10 সেকেন্ড টাইম লাগলো মাত্র, তো খুব খুব হাই স্পিড বোর্ড এই বোর্ডটা। আর এখন আমরা জাস্ট একটু মাঝে চলে এসেছি আর এখানে দেখুন ভিউ, দেখুন চারিদিকে জল জল। অসম বলা যায়, তো আপনারা অবশ্যই আপনারা কিন্তু বাবু বোটিং ঘাটে একবার আসবেন, এখানে বোটিং এক্সপিরিয়েন্স একবার করবেন। আচ্ছা এখন যে বোটটাতে গেলাম, ওই বোটটাতে কত নেওয়া হচ্ছে টাকা? 200 টাকা পার হেড, তাই তো? আচ্ছা তো আমি আপনাদেরকে 100 টাকা বলছিলাম, অ্যাকচুয়ালি ওটা 100 টাকা না। এই বোটটাতে যেতে গেলে আপনার যে নতুন বোটটা এসছে 200 horsepower-এর, সেই বোটটাতে গেলে কিন্তু আপনাদেরকে 200 টাকা লাগছে পার পার্সন, তাই তো? আচ্ছা আর বাচ্চাদের জন্য কিছু না, সবার জন্য 200 নাকি? কিছুই না। আচ্ছা তাই দেখতে পাচ্ছেন লাইফ জ্যাকেটগুলো এখানে খুলে দিতে হবে। আর 100 টাকারও বোটিং আছে নাকি? বাবু বোটিং ঘাটে বোটিং করতে আসেন তো এই সামনেটায় পার্কিং করতে পারবেন, 4 চাকা 2 চাকা দুটোই কিন্তু এখানে পার্কিং হয়ে যায়, জায়গা এখানে পার্কিংয়ের কিন্তু আছে, তো আপনাদের কোনো অসুবিধা হবে না। চলুন এবার আমরা বোটিং করার পর এবার আপনাদেরকে ঘোরাবো বেঙ্গল সাইডটায়, যেটা কি ড্যাম্পের ওই সাইডটায়, যেটাকে বেঙ্গল সাইড, সেই সাইডেও কিন্তু বোটিং হয়, তাছাড়া নৌকা হয়, তাছাড়া ওইদিকে রয়েছে পিকনিক স্পট, মানে খোলামেলা জায়গা যেগুলোকে আপনারা ফ্যামিলি নিয়ে বাসটাস নিয়ে যারা পিকনিক করতে আসেন তারা আসতে পারবেন, সেই জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখিয়ে দিই। আর এটা হচ্ছে বেঙ্গল সাইডটা, এদিকেও কিন্তু অনেক বোটিংয়ের ঘাট, কিন্তু বোটিং মাইথন বোটিং সেন্টার রয়েছে, তাছাড়া এদিকে অনেক দোকানদানি কিন্তু প্রচুর রয়েছে, যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, এগুলো সব দোকানদানি এই সাইডে রয়েছে। তাছাড়া এখানে মা কল্যাণেশ্বরী মন্দির রয়েছে যেখানে আপনারা পুজো দিতে পারবেন, আর যদি আপনারা থাকতে চান তো সেটারও ব্যবস্থা এখানে, হোটেল লজ বা রিসর্ট বেগারা সব কিছু কিন্তু রয়েছে এই মাইথন ড্যাম্পে। এখন আমি চলে এলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল সাইডে, যে পিকনিক টুরিস্ট স্পটগুলো আছে যেদিকে কি আপনারা গাড়ি টাড়ি বাসটাস নিয়ে পিকনিক করতে আসতে পারবেন, দেখুন এদিকে প্রচুর গাড়ি কিন্তু চলে এসছে পিকনিক স্পটগুলোতে। এই স্পটগুলোকে কিন্তু জোন হিসাবে ভাগ করা হয়েছে, এ জোন বি জোন করে চারিদিকটা, এখান থেকে শুরু করে ড্যাম্পের একদম শেষ পর্যন্ত ওই প্রান্তে পর্যন্ত পুরোটাকে কিন্তু নাম্বারিং করা হয়েছে, জোন হিসাবে ভাগ করা হয়েছে। তাছাড়া এখানে পার্কিংয়ের ব্যবস্থাটা এইবারে কিন্তু স্টেপ নেওয়া হয়েছে, রাস্তার মধ্যে পার্কিং করা চলবে না, আর যারা কি বাইরে থেকে আসছো গাড়ি আনছো তাদেরকে বলে যে পার্কিংয়ের ব্যবস্থা ভেতর দিকে রয়েছে, প্রতিটি স্পটের একটা জায়গা আছে মেন জায়গায়, সেই জায়গাগুলোতে পার্কিংয়ের জায়গা কিন্তু করেছে, আপনারা অযথা রাস্তার মধ্যে পার্কিং করবেন না। আর তাছাড়া এই বছরও প্রতি বছরের মতন একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কিন্তু মেসেজ দিচ্ছে, যে সোলারের পাতা সোলারের গ্লাস এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না। তাছাড়া এদিকে কিন্তু প্রচুর নৌকাও পাওয়া যায়, ওইদিকে যেরকম আমার ঝাড়খণ্ড সাইডে বোটিং দেখলাম এরকম বোটিং, এদিকেও নৌকাও পাওয়া যায়, তো এই নৌকারগুলো নিয়ে কী চার্জ নিচ্ছে সেটার একটা কাউন্টার আমার সামনে রয়েছে, চলুন এখানে একবার জিজ্ঞাসা করি। রয়েছে একটা নৌকা টিকিটের কাউন্টার, দেখি কিনা কত নিচ্ছে, দাদা কত নিচ্ছে বোটিংয়ের চার্জ? নৌকা বোটিংয়ের চার্জ 600 টাকা আছে।
600 টাকা, মানে একটা বোটে 6 জনকে নিয়ে যাচ্ছে, তাই তো? তো একটা বোটে 6 জনকে নিয়ে যাওয়া হচ্ছে 100 টাকা করে পার হেড পড়ছে, তাই তো? আর কোথায় কোথায় ঘোরাবেন? শুধু আনন্দদ্বীপ। শুধু আনন্দদ্বীপ? সবুজ দ্বীপে আছে 1000। আচ্ছা, সবুজ দ্বীপের আলাদা রেট, মানে প্রতিটা দ্বীপে আলাদা আলাদা রেট আছে, তাই তো? আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন এই স্পটের সামনে এখানে টিকিট কাউন্টার করা আছে, একটা বোটে 6 জনকে নিয়ে যাবে, সেই হিসাবে কিন্তু এখানে রেট নেওয়া হচ্ছে 600 টাকা, পার হেড 100 টাকা করে পড়ছে। আর তাছাড়া যদি অন্যান্য কোনো আপনাদের পার্টিকুলার কোনো দ্বীপ যাবার থাকে, সেটার ক্ষেত্রে আপনাদেরকে আলাদা টাকা পে করতে হবে, কারণ ওইগুলোর চার্জ কিন্তু আলাদা রয়েছে, সেগুলো আপনার এই কাউন্টারে এসে জিজ্ঞাসা করে নেবেন। তাছাড়া যদি দেখা যায় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 সিজনের টাইমে মাইথন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে, তাই এই বছরও 2024 কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকবে এই মাইথন ড্যামে। তো আপনাদের ভিডিও কেমন লাগলো? যদি কোনো হেল্প হয়ে থাকে, আপনাদের ভিডিও ভালো লেগে থাকে, তো ভিডিওটাকে শেয়ার করে দিন, সবাইকে দেখা দিন হাওড়া থেকে কীভাবে আসবেন সেটার ইনফরমেশন দিলাম, কোথায় কোথায় ঘুরবেন, এবং হ্যাঁ, যেটাকে আপনাদেরকে দেখালাম এখানে থাকারও ব্যবস্থা আছে, প্রচুর লজ হোটেল এখানে বা গেস্ট হাউস এখানে কিন্তু রয়েছে। তো চলুন দেখাবো অন্য কোনো ফ্লগে, আজকের জন্য বা সেইটুকু, বা বাই।